মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ হারুনুর রশিদ আপনি কিন্তু পয়েন্ট অফ অর্ডারের সময় ছিলেন না পয়েন্ট অফ অর্ডারের সময় আজকে তো শেষ হয়ে গেছে এক মিনিট বলুন জি মিটে বলা হবে না মাননীয় স্পিকার তাহলে আগামী কালকে দিয়ে জি বলুন জি মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি এই মহান সংসদে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই আপনি এই সংসদের গার্জিয়ান আপনি আমাদের অভিভাবক জাতীয় সংসদের মর্যাদা এবং সংসদ সদস্যদের মর্যাদা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব আমি যে বিষয়টি নিয়ে উত্থাপন করতে চাই আমিও সত্যি খুবই বিব্রত ওয়ান ইলেভেনের সময় আমার একটি মামলা হয়েছিল সেই সময় জরুরি সরকার রাজনীতিবিদদের নামে বহু মামলা দিয়ে আটক করা হয়েছিল এবং আমার নামে সেই ধরনের কোনো দুর্নীতির মামলা না থাকায় শুল্কমুক্ত গাড়ির ব্যাপারে একটি মামলা হয়েছিল সেই মামলাটি উচ্চ আদালত স্থগিত ছিল এখানে মাননীয় সংসদ নেতা উপস্থিত রয়েছেন আমি ওনার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটি অসাধারণ পদক্ষেপ নিচ্ছেন সারা দেশব্যাপী যে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছেন এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগেরই বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে উনি কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন ঠিক ওই রকম একটি মুহূর্তেই আমার নামে হঠাৎ হঠাৎ করে একটি আদালত থেকে সাজা হলো এবং এটা এত ব্যাপকভাবে প্রচারিত হলো দেশে মানুষের মধ্যে যে পারসেপশান তৈরি হলো যে বিএনপির এমপি বলেই আজকে হারুনকে সাজা দেওয়া হয়েছে আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ উচ্চ আদালতে আমি আপিল করার সঙ্গে সঙ্গে অতি অল্প সময়ের মধ্যে আমি উচ্চ আদালত থেকে জামিন পাই এবং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিভাগ থেকেও আমাকে জামিন মঞ্জুর রাখা হয় মাননীয় স্পিকার আসলে উনিশশো সাল থেকে এই শুল্কমুক্ত গাড়ি সুবিধা এমপিদেরকে দেওয়া হচ্ছে প্রথম আলোতে কিছুদিন আগে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল আপনার পঞ্চম সংসদে তিনশো একটি গাড়ি আমদানি হয়েছে সপ্তম সংসদে একশো ছিয়াত্তর অষ্টম সংসদে তিনশো এগারো নবম সংসদে তিনশো এই সংসদের এমপিদেরকে যে আপনার শুল্কমুক্ত গাড়ি আমরা টাকা দিয়ে গাড়িটা আমদানি করি আসলে বাস্তব যেটা বক্তব্য আমি যখন ছিয়ানব্বই সালে প্রথম এমপি হই আমি কিন্তু তার আগে গাড়ির ব্যবহারকারী ছিলাম না আমার কোনো ব্যক্তিগত গাড়িও ছিল না কিন্তু এমপিদের দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্যে জাতীয় সংসদ আমাদের সকল মাননীয় সংসদ সদস্যদের এই সুযোগটা দিয়েছেন এটি নিয়ে পত্রপত্রিকা মিডিয়ায় ঢালাওভাবে লেখালেখি হয় আমি মাননীয় স্পিকার আপনি গার্জেন হিসেবে আপনাকে আমি বলতে চাই যে আসলে ইউরোপ আমেরিকা উন্নত বিশ্বে এই এক কোটি টাকা দেড় কোটি টাকা দিয়ে গাড়ি কিন্তু নগদ টাকা কিনা কেনা হয় না তারা ব্যাংকের সুবিধা পায় ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি ক্রয় করে আমি কারাগারে থাকা অবস্থায় আমি দেখলাম যে এখানে সচিবদের আজকে সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে তারপরও দেখলাম দৈনিক যুগান্তর একটা বিরাট নিউজ হয়েছে যে সচিবরা গাড়ির অপব্যবহার করছে আমি মাননীয় সংসদ নেতা রয়েছেন আমি অনুরোধ করব। যে আসলে সত্যিকার অর্থে সংসদ সদস্য তো রিক্সাই করে গণভবনে যাবে না জাতীয় সংসদ সদস্য তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিক্সাই করে যাবে না সচিবালয় তো রিক্সায় যাবে না আমি গাড়ি যে সুযোগ দিয়েছেন মাননীয় সংসদ নেতা আমি অনুরোধ করব যে এমপিদের এই গাড়িটা যদি কেনার জন্য ব্যাংকে স্বল্প সুদে এমপিদের সহায়তা দেন তাহলে একটা পাঁচ বছর গাড়ি ব্যবহার করার পর পাঁচ বছর পর গাড়িটা বিক্রি করলে অন্তত পক্ষে সে মূলধনটা ফিরে পাবে আমি যে বিষয়টি বলতে চাই মাননীয় স্পিকার আজকে আমি যখন এই রায়টি হলো আমার এলাকায় দেখলাম যে কিছু ব্যক্তি আনন্দ উৎসব করলো মিষ্টি বিতরণ করলো রাত্রে পিকনিক করলো কিন্তু সারা দেশে মানুষ কিন্তু আমার জন্য দোয়া করেছে আমি আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতৃবৃন্দর সাথে আমি জেল থেকে মুক্ত হওয়ার পর আমার প্রতি সহভূতি প্রকাশ করেছে আমি তাদের প্রতি আন্তরিক কথা জানাই আমি মনে করি মাননীয় স্পিকার যে এই বিষয়গুলো এই বিষয়গুলো আজকে আমার নামে সাজা হয়েছে সাথে সাথেই এখানে দোষ আসলো যে হারুন বিএনপির এমপি আমি যখন আবার জামিনে মুক্তি পেলাম তখন দেখা গেল আবার একটা শ্রেণীর টেলিভিশন টক শোতে বলছে যে হারুনকে প্রধানমন্ত্রী খুব ভালোবাসে দেখো দশ দিনের মধ্যে জামিন দিয়ে দিল অর্থাৎ আমি এদিকেও করাতে কাটছি ওইদিকেও করাতে কাটছি মাননীয় স্পিকার যে কারণে আমি বিষয়টা উত্থাপন করলাম যে আমি মনে করি আমাদের কাছে গাড়ি আমদানির পরিপত্র আছে আমি যদি গাড়ি সত্যিকার হস্তান্তর করে থাকি তাহলে আমাকে সমদায় পরিমাণ শুল্ক পরিশোধ করতে হবে কিন্তু এখানে জরিমানা বা জেলের কোনো সুযোগ নাই আমি আশা করি উচ্চ আদালত আমাকে এ বিষয়ে অবশ্যই বিবেচনায় নিয়ে আসবে আমি আপনার কাছে মাননীয় স্পিকার অনুরোধ করব। যে এমপিদের যে সুযোগটি দেওয়া হয়েছে এমপিরা যেন গাড়ি কিনতে পারে গাড়িটা ব্যবহার করতে পারে এ বিষয়ে একটু চিন্তাভাবনা করবেন এবং মাননীয় সংসদ নেতাও রয়েছেন এটি অপব্যবহার যেন না হয় সত্যিকার অর্থে এমপিরা সবার কিন্তু আমি খোলাখুলি বলে আমি চার মাস আগে আপনি আমাকে পারমিশন দিয়েছেন কিন্তু আমার ব্যাঙ্কে এক কোটি টাকা নাই আমি অবৈধভাবে এখন কারোর কাছ থেকে টাকা নিয়ে কিনতে পারি কিন্তু আমি সেই জায়গায় যাব না আমি আপনার কাছে এই জন্য আন্তরিক সহযোগিতা চাই আজকে আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য এই বিষয়টি আপনাকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে আপনি আমাকে অন্তত পক্ষে আমার মনের মধ্যে যে কষ্টটুকু ছিল এই কষ্টটুকু আমি বহিপ্রকাশ ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল সাতাইশ কার্তিক চোদ্দশো ছাব্বিশ বারো নভেম্বর দুই মঙ্গলবার বিকেল চারটা পনেরো মিনিট পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম